হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ এমডি ভিলেজ ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এইমাত্র দেখতে পারছেন, আমি জালের বাঁশের উপর উঠে গেলাম। এবার আমি ধীরে ধীরে বাঁশটি নিচের দিকে নামাইতেছি, দেখি কয়টা মাছ ওঠে। এবার আমি একবার তুলে দেখতেছি যে ভালোই কয়টা মাছ উঠছে। আবার নিচের দিক মানে জালে কাদা ধরছে তো অনেক ভারী হয়েছে, সেজন্যই আবার নিচে নামাইলাম। আবার উপরের দিক তুলব, এবার জালটি বাঁশের সাথে ঠেকাবো, ঠেকে আমি একটু এগিয়ে যাব যে জালটি হাত দিয়ে ধরবো। সবাই ভালো থাকেন, হাই। এবার আমি জালটি ধরে মাছগুলি এগিয়ে নিয়ে আসতেছি, অবশ্যই দেখতে পারছেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মাছ ধীরে ধীরে আমি এগিয়ে নিয়ে আসতেছি, এবার মাছ এগিয়ে আসে। এবার আমি হাত দিয়ে মাছগুলো ধরবো, জাল ধীরে ধীরে আমি হাতের ভিতর নিলাম, নেওয়ার পরে মাছগুলো ধরলাম। ধরার পর আমি আবার মানে এদিক চলে আসবো, এসে জালটি হাত দিয়ে সাইড করে সোজাভাবে রেখে আসলাম। রেখে আসার পরে এখন আমি জালটি পানিতে আবার ফালাবো। দেখেন জালটি কী সুন্দরভাবে ফেললাম। এবার আমি ওখান থেকে ধীরে ধীরে চলে আসতেছি। চলে আসার পর আপনাদেরকে অবশ্যই মাছ দেখাবো যে কী মাছ ধরলাম আমি। দেখতে পারছেন আমি এইমাত্র আসলাম, এই যে দেখাইতেছি পুঁটি মাছ আর একটা টাকি মাছ। একটা মাছ নিচে পড়ে গেছে, এই যে এবার আপনাদেরকে দেখাবো, এবার আপনাদেরকে দেখাবো। এই যে মাত্র আমি ক্যামেরাটি হাতে নিলাম, এই যে আমার, এই যে দেখেন একটা পুঁটি মাছ আর একটা টাকি মাছ। এই মাছগুলো এখন আমি বাড়িতে নিয়ে দুইটা মাছ আপনাদের দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসছিলাম। আবার আমি ধীরে ধীরে পানির কূলে যাব যে আবার মাছগুলো পানিতে ছেড়ে দেব। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই যে টাকি মাছটা আগে গেল, যাওয়ার পরে পুঁটি মাছটিও এখন চলে গেল। ওয়াও, খুব সুন্দর লাগলো আমার। আমার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।